যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন বাংলা ভাগবর্তন সমাজ আসসালামু আলাইকুম রহমেদুল্লাহী ওবারাক আহমেদুল্লাহ আহমদশা কেরিন ও উসাল্লি ওয়া উসাল্লি মো আলেন নবী ইল আমিন ওয়ালা আলীহী তৈয়বীন তহেরিন ও আজমাইন আজমায়িন বাদ। দূরের বংকাসের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা বা জানিয়ে শুরু করছি আমাদের কোরআনের আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই প্রয়াসে আমরা যারা শরিক হয়েছি আল্লাহ যেন আজীবন আমাদেরকে এই ভালো কাজে শরিক রাখেন আল্লাহ যেন আজীবন কোরআন থেকে আমাদের ফায়দামান্দ হওয়ার তৌফিক দেন আমরা যেন কোরআনকে যেন পড়তে পারি কোরআনকে যেন বুঝতে পারি কোরআন দিয়ে যেন জীবন করতে পারি কোরআনের মাধ্যমে যেন আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারি আল্লাহ সুফায় হুয়া তা যেন আমাদেরকে কবুল করেন আমিন আলামিন। আমার ভাইয়েরা বোনেরা সুরাত নিসা থেকে আমরা ধারাবাহিক আলোচনা পেশ করছি আমাদের আজকের আয়াত নাম্বার হলো থার্টি সিক্স ছত্রিশ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে যেখানে মূলত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সৃষ্টি যে উদ্দেশ্য সে এবাদতের কথা বলেছেন যে জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন নবী রসুলদেরকে পাঠিয়েছেন শিরিককে অ্যাভয়েড করার জন্য তাও হেদের জন্য সেই সম্পর্কে আল্লাহ সুহায়ন হুয়া তাহলে এখানে কথা বলেছেন আর এই পৃথিবীর মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যারা আমাদের মা বাবা তাদের সঙ্গে ব্যবহার কি হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে ব্যবহার কি হবে অনেক বিস্তারিত বিষয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে হেদায়ত দিয়েছেন আসুন আল্লাহর কথা প্রথমে আমরা শুনি তারপরে ধীরে ধীরে অগ্রসর হই হইজ اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শরিক করো না আর মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আর ভালো ব্যবহার করো আপন আত্মীয় স্বজনের সাথে আর ইয়তিম মিসকিনদের সাথে আর নিকট আত্মীয় প্রতিবেশীদের সাথে আর সাধারণ প্রতিবেশীদের সাথে আর তোমাদের পাশে যে থাকে তাদের সাথে আর যারা তোমাদের মেহমান তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আর তোমাদের দাস দাসীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো নিশ্চয়ই যারা অহংকারী আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আমার দর্শক ভাই বোনেরা মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ সুফানহ আমাদের জীবনের জন্য যা কিছু দরকার সব কিছুকেই আল্লাহ সুফানা একে একে আমাদের জন্য কিন্তু বলে দিয়েছেন আর প্রথমেই শুরু হয়েছে ও আবুদুল্লাহ আল্লাহর এবাদত করো এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না এবাদতের জন্যই আমাদের জন্ম এবাদতের জন্যই আমাদের জীবন এবাদতের জন্যই আমাদের সব কিছু আর এই এবাদতের কথাই আল্লাহ তালা আমাদেরকে এখানে বলছেন এই এবাদতের এক আলোচনায় অনেক লম্বা আলোচনা হবে এই আলোচনা আমাদের জীবনের জন্য প্রয়োজন আমাদের সংশোধনের জন্য প্রয়োজন আমরা জানার জন্য প্রয়োজন আমরা মানার জন্য প্রয়োজন আসুন আমরা একে একে এই এবাদতের প্রসঙ্গগুলোকে আলোচনা করি তারপরে শির্কের বিষয়গুলোকে আমরা একে একে আলোচনা করি এরপরে মা বাবার সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমরা আলোচনা করি আমার ভাইয়েরা বোনেরা আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসুন এবাদত সম্পর্কে আল্লাহ কি বলেন রসুল রসুল্লাহ আলাইহি ওসাল্লাম কি বলেন সেই সম্পর্কে আমরা খানিকটা জেনে নিই ইনশাআল্লাহ এবাদত আবদ আইন বা দাল আবদ এটা হলো হল রুটওয়ার্ড আবাদু আবদান এটার অর্থ হলো কারো কাছে ছোট হয়ে থাকা আর তাজল উলওয়াল কারো কাছে ছোট হওয়া কারো কাছে নিজেকে ছোট মনে করা নিজেকে ছোট জ্ঞান করা আর এই এবাদত যেটা আমরা বলে থাকি এটা হলো এর মূল ধারণা হলো এটা আপনার আমার স্রষ্টা খালেক এবং মালেক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমরা ছোট হয়ে থাকবো ওই যে কথায় আছে না বড় যদি হতে চাও ছোট হওয়া তবে আপনি যদি দুনিয়াতে বড় হতে চান আল্লাহর কাছে ছোট হয়ে যান তাহলে আল্লাহ দুনিয়াতে আপনাকে বড় করে দিবেন আল্লাহ আর সেজন্য এবাদতের মানাই হলো এটা অর্থই হলো এটা যে আপনি রব আলিন আল্লাহ তালার কাছে আপনি ছোট হয়ে থাকবেন এটা হলো এবাদাতের শাব্দিক অর্থ এবাদতের একটা পারিভাষিক অর্থ আছে এবাদাতের একটা টার্মিনোলজি হিসেবে অর্থ আছে ইস্তলা মানা আছে এবাদতে আর অনেক ওলামাই কেরাম অনেকভাবে এবাদতকে ব্যাখ্যা করেছেন বিশেষ করে মোর কম্প্রিহেন্সিভ ডেফিনিশন যিনি এবাদতে দিয়েছেন তিনি হলেন আল্লামা শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এবাদতের সঙ্গে বলেছেন আল এবাদত হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকুয়ালী, ওয়াল আফালী, আজজহরাতি ওয়াল বাতে না। আলে এবাদা এবাদাত হিয়া সেটা হল। ইসমনজমেুন একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এবাদাত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। এটা কি বোঝায় লিকুল্লি মাুহিব্্য হল্লাহ। প্রত্যেকটা যা আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন দ এবং আল্লাহ খুশি হন প্রত্যেক এমন জিনিস যেটাকে আল্লাহ ভালোবাসেন আর যেটার কারণে আল্লাহ সুহান খুশি হন মিনাল আকওয়াল এটা আমাদের কথা হতে পারে ওয়াল আফআল এটা আমাদের কাজ হতে পারে আর জাহিরাত এটা ওপেন হতে পারে ওয়াল বাতেনা এটা গোপনও হতে পারে আমাদের কথা এবং কাজ গোপন এবং প্রকাশ্য এর মধ্যে থেকে আল্লাহ আয়লা যেটাকে ভালোবাসেন আর আল্লাহ তালা যেটাকে পছন্দ করেন এটাই হলো এবাদত এই সংজ্ঞা দিয়ে বোঝা যায় সালাত এবং সিয়াম জাকাত এবং হাজ শুধু এগুলোই এবাদত নয় এগুলো এবাদতের একটা বড় বড় এক একটা পিলার এক একটা বুনিয়াদ কিন্তু এর বাহিরেও এবাদত আছে আমাদের প্রত্যেক কাজ এবং প্রত্যেক কথা যদি এবাদত হয় তাহলে আমাদের পুরো জীবনটা এবাদত আর এই সংজ্ঞা দিলেই কিন্তু মূলত আমাদের সৃষ্টির উদ্দেশ্য যেটা আল্লাহ বলেছেন ওই উদ্দেশ্যের সঙ্গে এবং এবাদতের সংজ্ঞার সাথে কিন্তু মিলে যায় আমরা যদি কথা বলি আমাদের জীবনের প্রত্যেকটা কথা এবং কাজই ইবাদত যেটাকে আল্লাহ পছন্দ করেন তাহলে পুরো জীবনটা আমাদের এবাদতের জীবন হয়ে গেল আর আমাদের জীবনের উদ্দেশ্য হতো হলো ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন অমাওয় আমি এক আল্লাহকে ইবাদত করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি জিন আর মানুষকে সৃষ্টি করি নাই আমার ভাইয়েরা আমার বোনেরা আপনি এই পৃথিবীতে আসার মূল টার্গেট হলো আল্লাহর ইবাদতই করবেন আমি এই পৃথিবীতে আসার মূল টার্গেট হলো আমি আল্লাহর ইবাদত করব। দুনিয়ার সব মানুষ পৃথিবীতে আসার উদ্দেশ্য হলো তারা প্রত্যেকেই আল্লাহর ইবাদত করবে যদি আল্লাহর ইবাদত আমরা না করব তাহলে এই পৃথিবীতে আমাদের আসার কোনো প্রয়োজন ছিল না কোনো দরকার ছিল না আল্লাহ তাহালা আমাদেরকে সৃষ্টি না করলেও পারতেন আর আল্লাহ আমাদের যে সৃষ্টি করেছেন সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তালা বলে দিয়েছেন যে আল্লাহ তহ আপনাকে আমাকে দুনিয়ার মানুষকে নরনারী আবাল বৃদ্ধ বনিতা পৃথিবীতে যত মানুষ বসবাস করে প্রত্যেকেই আল্লাহ রবুল আলমিন আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি করেছেন দুঃখজনক হলেও সত্য অনেক মানুষ এই হাকিকতটা জানে না অনেক মানুষ এই কথাটা জানে না এবং অধিকাংশ মানুষ আল্লাহর এবাদতই করে না আল্লাহ যেই কারণে মানুষ সৃষ্টি করলেন ওই কারণ সম্পর্কে জানে না আসল বিষয়কে ভুলে তারা অন্য নকল নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে অমা আক্সারুন্য সীওয়ালা ও হাঁ রস্তাবিমিনি হেনবি আপনি যতই চান না কেন যতই চেষ্টা করেন না কেন যতই কিন থাকেন না কেন ইন্টারেস্টেড থাকেন না কেন অধিকাংশ মানুষ কখনোই ইমান আনবে না তাহলে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই এবাদতির বাইরে থেকে যাবে তাহলে অধিকাংশ মানুষই তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল আপনি এবং আমি যারা কথা বুঝেছি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হব না তারা সফলকাম আর সফল কাম টেলিভিশনের ইনশাল আর আলোচনার প্রয়াস আল্লাহ আল্লাহআলা যেন তার দিনের জন্য আমাদের আলোচনা করাকে আলোচনা দেখাকে আলোচনা শোনাকে কবল করেন আমিন আপনারা অনেকে আমাকে বলবেন যে আপনি বললেন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ এবাদাত আমরা তো অনেক কাজ দুনিয়ার জন্য করি তাহলে আমাদের সব কাজ কিভাবে এবাদাত হয় আমাদের সব কাজ কিভাবে এবাদাত হয় সেটা আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ আমার ক্ষুদ্র নিয়ে আমি এক্সপ্লেন করবো ব্যাখ্যা করব কিন্তু এর আগেই আমাদের সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে আমাদেরকে যেতে হবে বিরতির পরেও আবারও আপনাদের সবার সঙ্গে আমাদের দেখা হচ্ছে Assalamu alaikum, ar-Rahmatullahi wa, wa barakatuh. Dialogue, dialogue, discussion, discussion, discussion. discussion. debate, debate, rebuttal. rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion, get enlightened. উইটনেস ড জাকির নাইক ইন আটল অব ওয়ার্ডস দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায় আল্লাহ রে কো তে প্রতিবর্ষা নিশ্চিতভাবে একমুখী ও থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনেরতে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট এবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনিও আমানতের খেয়ানত করেছেন হাসান জমীন

পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিরতির পরে আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে ওয়েলকাম করছি এই কোরআনিক আলোচনায় আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল যে আমাদের জীবনের সব কাজ কিভাবে এবাদত হয় আমাদের জীবনের সব কাজ কিভাবে এবাদাত হয় এটা এক্সপ্লেন করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলি আপনারা নিশ্চয়ই নিয়াতের হাদিস জানেন যেখানে প্রত্যেকটা কাজ করার আগে নিয়াত করতে বলা হয়েছে ইন্টেনশন মনে মনে ঠিক করতে বলা হয়েছে আর আপনার জীবনের সব কাজই এবাদাত হতে পারে আপনার নিয়াতের উপরে ভিত্তি করে আপনার কর্ম পদ্ধতির উপরে ভিত্তি করে আপনার ওয়ার্কিং ওয়েজ এটা আপনার এর উপরে ভিত্তি করে আপনার জীবনের প্রত্যেকটা কাজ এবাদতি হতে পারে এই জন্য নবী আমাদেরকে নিয়তের হাদিস বলেছেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম হাদিস বলেছেন আন আমিন আবি হফসেন্লাহুল্লাহ সাল ওয়াসাল্লাম إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه نبي صلى الله عليه وسلم من شدكر প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল প্রত্যেক মানুষ ওই জিনিসটাই সে লাভ করবে যার নিয়াত সে করবে ফামান কান হিজরত হু ইল্লাহি রসুলি হি ফা হিজরত হু ইহি যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে খুশি করার জন্য হিজরত করবে তার হিজরতটা আল্লাহ এবং রসুলের জন্যই ধরা হবে ওমন হো এলা দুনিয়া ইউসি বোহা যে দুনিয়ার কোনো জিনিসকে পাওয়ার জন্য হিজরত করে মারাতেনিয়ানকে হোহা অন্য কোনো মহিলাকে বিয়ে করার জন্য হিজরত করে তাহলে সে দুনিয়াই পাবে মহিলাই পাবে যার জন্য হিজরত করবে তাই পাবে আল্লাহর সন্তুষ্টি পাবে না আমার ভাই আমার বোন আপনার জীবনে আপনি করে ফেলবেন আপনি যা কিছু করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আল্লাহি ওয়ারিদুয়ানা মমিনদের জীবনের চূড়ান্ত লক্ষ্য হলো চূড়ান্ত চাওয়া পাওয়া হলো আল্লাহ আমাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন এই উদ্দেশ্যে আপনি পৃথিবীর যে কোনো কাজ করবেন এটা আপনার লেখাপড়া হোক এটা আপনার চাকরি বাকরি হোক এটা আপনার চাষবাস হোক এটা আপনার ছাত্র পড়ানো হোক এটা আপনার রান্নাঘরে রান্না বাড়ার কাজ হোক অথবা সেলাইয়ের কাজ হোক আপনি যা কিছু করছেন সব কিছু দিয়ে আপনি আল্লাহকে খুশি করতে চান একজন ছাত্র যখন লেখাপড়া করতে যায় যে সাবজেক্টটি আপনি পড়বেন না কেন আপনার জন্য নিয়াদ থাকে এর মধ্যে দিয়ে আপনি আল্লাহকে খুশি করতে চান আপনি আমাকে বলবেন যে হুজুর কোরআন শরীফ না হয় আল্লাহকে খুশি করার জন্য পড়লাম কিন্তু ম্যাথস যেটা সায়েন্স যেটা অঙ্ক যেটা বিজ্ঞান যেটা ইংরেজি যেটা এইটা আবার আল্লাহকে খুশি করার জন্য কিভাবে পড়া যায় আপনার উদ্দেশ্য থাকবে আপনি যে অঙ্ক শিখবেন অঙ্ক শিখে আপনি মানুষের উপকার করবেন আল্লাহ রবুল আলমিন তো কোরআনের মধ্যেও অঙ্ক শিখিয়েছেন আপনি যখন বিজ্ঞান পড়বেন আপনার উদ্দেশ্য থাকবে বিজ্ঞান পড়ে আপনি আল্লাহর বান্দাবান্দিদের উপকার করে আল্লাহকে খুশি করবেন আপনি ডাক্তার হবেন মানুষের সেবা করবেন ইঞ্জিনিয়ার হবেন মানুষের সেবা করবেন আপনি সায়েন্টিস্ট হবেন মানুষের সেবা করবেন আপনি অ্যারোপ্লেন তৈরি করবেন তা দিয়ে মানুষের সেবা করবেন আল্লাহর আপনি রেজাবন্দি হাসিল করবেন অ্যাস্ট্রোনমার হবেন তার মধ্যে দিয়ে মানুষকে আপনি পথ দেখাবেন আপনি যা করবেন যদি নিহতটাকে ঠিক করতে পারেন আমার ভাই আমার বোন তাহলে আপনার লেখাপড়া আল্লাহর এবাদত হয়ে যাবে যারা আমরা চাকরি বাকরি করি অনেকে আপনি বলবেন টাকার জন্য তো আমরা চাকরি করতেছি ফ্যামিলি চালানোর জন্য টাকা লাগে চাকরিটা এবাদত হয় কি করে চাকরিটা এইভাবে বদত হবে আপনার চাকরি করার উদ্দেশ্য হবে এটা যে আল্লাহ তাআলা আমাকে আমার ফ্যামিলি পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন আমি নিজে এবং আমার ফ্যামিলি মেম্বাররা এই চাকরির থেকে যে টাকা পয়সা ইনকাম হবে এখান থেকে যে খাবার দাবার কেনা হবে কাপড় চোপড় কেনা হবে খাবার দাবার খেয়ে এবং কাপড় চোপড় পরে আমরা আল্লাহর এবাদত করবো এই জন্যই তো আল্লাহ নবীর হাদিস হল আপনি যদি আপনার পরিবারের জন্য পয়সা খরচ করেন আল্লাহর রাস্তায় সৎকা করার সব পাবেন আমার ভাই আমার বোন আপনি যদি এই নিয়াত করে চাকরিটা করেন তাহলে আপনার চাকরিটা এবাদত হয়ে গেল আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন আপনার ব্যবসা বাণিজ্য করার মূল টার্গেট থাকবে যে এটা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন আমি শুধু ব্যবসা করবো সুদ আমি খাব না এবং এই ব্যবসার মধ্যে দিয়ে যে আয় ইনকাম হবে আমি নিজের ফ্যামিলিকে মেনটেন করব আল্লাহর ইবাদতির জন্য আমি জাকাত ঠিক মতো দিব আমি গরিব মিসকিনকে সাহায্য করব আল্লাহর রাস্তায় দান করব এবং আল্লাহর জন্য আল্লাহ আমাকে সম্পদ যা দিয়েছেন আমি বিলিয়ে দিব এবং আল্লাহর সন্তুষ্টি হবে আমার মাল অর্জনের একমাত্র উদ্দেশ্য আপনার ব্যবসায় বসাটা সময় দেওয়াটা যে কোনো দেশে সফর করাটা মালামাল কেনাটা মালামাল বিক্রি করাটা সব কিছুই আপনার কিন্তু অ্যবাদাতে পরিণত হবে আমার মা বোনরা যারা করে রান্না বড়া করেন আমার মা বোনরা যারা এমনকি বাচ্চার টয়লেট যারা পরিষ্কার করেন আমার মায়েরা আপনি যখন আপনার বাচ্চাটাকে খেদমত করবেন আপনি নিয়াদ করবেন যে আল্লাহ এই বাচ্চাকে নিয়ামত হিসেবে আমাকে দিয়েছেন আমার এই বাচ্চাটা বড় হয়ে আল্লাহর ইবাদত করবে এই নিয়াদ যদি করে আপনি বাচ্চার টয়লেটও পরিষ্কার করেন এই টয়লেট পরিষ্কার করাটা একটা ইবাদত আর আপনার বাচ্চা বড় হয়ে যত ইবাদত করবে এবাদতের যত সোয়াব আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নামায় লিখে দিবেন আর ওই বাচ্চার সোয়াবকে আল্লাহ রবাহ আলমিন একটু কমাবেন না সুবহান আল্লাহ আপনি যখন রান্না করবেন এই নিয়াদ করে রান্না করবেন যে আমরা সবাই মিলে রান্না করা খাবার খেয়ে আল্লাহর ইবাদত করব। আপনার রান্না করাটা আল্লাহ হরবুল্লা আলমিনের কাছে এবাদত হিসেবে পরিগণিত হবে আপনি যখন হসপিটালে ডাক্তার হিসেবে কাজ করবেন নার্স হিসেবে কাজ করবেন আপনি একই নিয়াদ করবেন যে আল্লাহর বান্দাবান্দিদেরকে আমি সাহায্য করছি এর মধ্যে দিয়ে আমি আল্লাহ হরবুল্লাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করতে চাই আপনি যখন ইঞ্জিনিয়ারিংয়ে ড্রয়িং করবেন আপনি কম্পিউটারের কোনো সফটওয়্যার আপনি যখন ডেভেলপ করবেন তখন আপনার নিয়াজ যেন থাকে এর মধ্যে দিয়ে আমি আল্লাহর বান্দাবান্দিদের জীবনকে সহজ করতে চাই আর এর মধ্যে দিয়ে যেন আল্লাহ সুভান হওয়া আল আমাকে জাজায় খায়ের দান করেন এইভাবে আপনি আপনার জীবনে যেই কাজটাই করবেন না কেন আপনার কাজের যদি টার্গেট এটা হয় উদ্দেশ্য যদি এটা হয় নিয়াত যদি এটা হয় যে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে আপনার হাঁটা আপনার বসা আপনার শোয়া এমনকি আপনার ঘুম আপনার ঘুমটা পর্যন্ত এবাদত হয়ে যাবে যদি আপনি ঘুমানোর নিয়াত করেন এইটা যে আমি রেস্ট করে সুস্থ হয়ে আল্লাহর ইবাদত করব। তাহলে আপনার ঘুমানোটাও ইবাদত এই জন্য তো যারা ঈশান নামাজ জামাতে পড়ে আবার ফজরের জামাতে গিয়ে হাজির হয়ে যায় পুরো ঘুমটা তাদের নফল ইবাদতের সোয়াবল্লাহ আলা তাদের আমল নামায় লিখে দেন নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনকি তুমি তোমার স্ত্রী যে খাবার রেডি করে ওই খাবার খাওয়ার সময় যদি স্ত্রী রান্না করা খাবার থেকে স্ত্রীর মুখে সামান্য একটু খাবার তুলে দাও তাহলে আল্লাহর রাস্তায় সৎকার করার সব তোমাকে আল্লাহ সু হান হুয়াত দিয়ে দিবেন আমার ভাইরা আমার বোনেরা দেখেন আল্লাহ সুফহান্লা কত বড় মেহেরবান এমন কি হাদিসের মধ্যে আল্লাহ রসেলের কথাও বলেছেন স্বামী স্ত্রী যখন মেলামেশা করে শারীরিক সম্পর্ক হয় হালাল পন্থায় হলে পরে আল্লাহ হয়ে যায় আপনি যা করবেন সবই এবাদত হবে আপনি আল্লাহর জন্য তাহলে হয়ে যান সবকিছুই আপনার আল্লাহর জন্য এবাদতে পরিগণিত হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বোনেরা এই এবাদত যেটা এই এবাদতের জন্যই মূলত আল্লাহ হওয়া তা এই পৃথিবীতে আমাদেরকে তৈরি করেছেন এখন আমরা কি আসলে আল্লাহর এবাদত ঠিক মতো করছি না করছি না আর এই এবাদত করতে গিয়ে কি আমরা কোনো ভুল করতেছি নাকি আমরা আল্লাহ এবং আল্লাহর নবী যেভাবে বলেছেন হুবহু বহু সেইভাবে করছি কি কি শর্ত থাকলে পরে আল্লাহ এবাদাতকে কবুল করবেন এই সম্পর্কেও আমাদের আলোচনা প্রয়োজন আমরা আজকের এপিসোডে আর সময় পাচ্ছি না পরবর্তী এপিসোডগুলোতে আলোচনা আমরা নিয়ে আসব আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য আমি সামারাইজ করি আমরা যেই আলোচনা করেছি আলোচনার সামারি হলো এটা আমাদের সৃষ্টির উদ্দেশ্যটাই হলো আল্লাহর এবাদাতে করা পৃথিবীতে আমরা এসেছি আল্লাহর ইবাদত করব। এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা অ্যাক্টিভিটিস প্রত্যেকটা মুভমেন্ট এটা যেন আল্লাহর এবাদাত হিসেবে পরিগণিত হয় এটাই হলো আমাদের টার্গেট এটা আমাদেরকে করতে হবে আর আমাদের প্রথমে আমাদের নিহাতটাকে ঠিক করতে হবে যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যখন এই উদ্দেশ্যটাকে ঠিক করে নিব তখন প্রত্যেকটা অ্যাক্টিভিটিস প্রত্যেকটা কথা এবং কাজ এব হিসেবেই পরিগণিত হবে আর এই কথাই ইমাম এবন তাই রহমতুল্লা আলাহি বলেছেন এ হলো হল ব্যাপক অর্থবোধক শব্দ আমাদের প্রত্যেক কথা এবং কাজ গোপন অথবা প্রকাশ্য যেটাকে আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ পছন্দ করেন এটাই হলো এব আমরা যেন প্রকৃত আমাদের জীবনে এবাদতের কনসেপ্টটা বুঝি অন্যান্য ধর্মের মতো যেন এরকম না হয় খালি চার্চে গেলে আল্লাহর ইবাদত বাইরে আসলে আমার জীবন ইবাদত এক জিনিস আর দুনিয়াদারি আর এক জিনিস আমাদের মধ্যে ইবাদত এবং দুনিয়াদারি কোনো ফারাক নেই সব কিছুই আমাদের হোল লাইফ হলো ইবাদত আমরা সব কিছুকে ওয়ান ইউনিট হিসেবে দেখি আমার ভাইয়েরা এবং বোনেরা আল্লাহ হ্যাঁ তা আলা ইবাদতের এই আইডিয়াকে আমাদেরকে সুন্দরভাবে বোঝার তৌফিক দিন আবারও আপনাদের সঙ্গে অন্য এপিসোডে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা ওয়া şerunallay oh oh আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিস টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র ফিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়